পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি রঙিন লাগে। গাড়ি থামাও। কিছু বলো, একদম বেশি বকবে নাই, চুপচাপ দাঁড়ায় থাকো। বাবা, আমি আবার কি করলাম? ইয়ার্কি হচ্ছে নাকি ইয়ার্কি? কি যে হইলো আমি কিছু বুঝতে লাগছি। একবার বলছো দাঁড়াও, গাড়ি থামাও, একবার বলছো ইয়ার কি হচ্ছে নাকি, কি হচ্ছে সেটা আর বলবে খুলে নাকি? বুঝা বটে লাই, যা শুনো আর এমনি শুনো, অত খুলে টুলে বলতে লাগব। ইতো কোনো গান হইলো, এত সুন্দর ওয়ে দারে, এত সুন্দর একটা লং ড্রাইভ হচ্ছে না, তখন একটা পুরনো দিনের গান করছে। এতে তো গাড়ির একটা সিট ভালো করে বসতে পাই নাই, তার উপর আবার উল্টো পাল্টা রাস্তাতে নিয়ে এসে মজা হচ্ছে। বহুত শুনলাম বহুত, আর শুনবো নাই। মজা তুমি পেয়েছো? এ কুকি, তুই যে আমার গাড়ির বদনাম করছিস, বাপের গালে তুই এমনি গাড়িতে চেপেছিস? তুই আমার গাড়িতে চাপতে পেয়েছিস, তো 14 গোষ্ঠীর ভাগ্য ভালো, বুঝলি? এ লং ড্রাইভে আসতে পেয়েছে, এত দামি গাড়িতে চাপতে পেয়েছে, তার আবার বাতেলা। বললি এমন দামি গাড়ি কিনে কি হয়েছে, যেখানে একটা সিট মাত্র? একটা সিট হয়েছে তো কি হয়েছে রে, বসার জায়গা তো তোকে ছেড়ে দিয়েছি, আমি তো তেলের ট্যাঙ্কিটার উপর বসছিলাম যে রে। হ্যাঁ হ্যাঁ, আর বকতে হবে নাই, তোর এই দামি গাড়ি থেকে আমার বাবার ফুচফুচি গাড়িটা বহুত ভালো। তাই নাকি? হ্যাঁ ওটাই তো। ওইটা কোন গাড়ি হইলো? ওইটা তো ছোট ছেলেদের চালাই দিবে। কি বললে তুমি? কিছু বলিনি, বলছি গাড়িতে চাপ, নাহলে ঘর যেতে দেরি হয়ে যাবে। যদি বলি যাব না, তাহলে আমিও বলছি যেতে হবে না। আমি চললাম, যখন বাঘে কামড়ান দিবে তখন বুঝবে। এখানে সত্যিকারের বাঘ আছে নাকি? কামড়ালে বুঝতে পারবে আছে না নাই। আমি চললাম, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমিও যাব আমিও যাব। যাবার সময় একটা ভালো গান শোনাবে তো? বেশি না বকে গাড়িতে যাব। বলো না আমায় তুমি, হবে আমার চিরদিনের। বলো না আমায় তুমি, হবে আমার চিরদিনের। এই কথা মনে রেখো, এই মাটিটা মনে রাখো, সকাল সকাল উঠতে থাকো। বলি সকাল সকাল ফাজলম পেয়েছো নাকি? কেন রে, কি হইলো? বাবা, মেরে পরে বলছে কি হইলো, নেকাম হতে নাকি নেকাম? মেরে পরে বলছো কি হইলো? আরে বলি সকাল থেকে খেপে গেছি নাকি? যা 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 যা, বেশি চেঁচাইস না, মুখ হাত ধুগা, বেলা 10টা পর্যন্ত ঘুমো আছে। ওই রে পলটুয়া, উঠ উঠ, 8টা বাজলো, উঠ, চা খাবি। 10টা বাজছে, বলে ঘড়ি দেখতে শিখেছ না সারা জীবনটা ফাঁকি মেরে গেলে? ভদ্রভাবে কথা বল। আর কি ভদ্র ভাষায় কথা বলবো, এইটুকুই তো শিখেছি বাপের কাছে। বাপের নামে এমনি বদনাম? ওই রে পলটুয়া, কি করছিস, মুখটা ধুগা। এ দাঁড়াও, আসছি আসছি। এই সকাল থেকে অত পাউস কিসের রে তোদের? মুখটা ধুগা মুখটা ধুগা, এই চাটা খা। খবরদার, ইয়াকে চা দিবে। কেন চা দিবে কেন এখানে আমাকে? শোন, তোর যদি অতই চা খাবার শখ, তাহলে নিজে রোজগার করগা, পয়সা কামাগা, 2 টাকায় চা খাবি। বাপ হয়ে ছেলেকে এমনি বলতে পারলে, খাবারের নামে খোটা দিলি। আমি থাকবো না, আমি থাকবো না, চলে যাবো ঘর থেকে, চলে যাবো। বল বাপ, সকাল থেকে কানতে লাগাচ্ছিস, কি হয়েছে তোর?
দেখো বাবা কি বলছে, বলছে আমি চা খেতে পাবো না, চা খেতে হলে আমাকে রোজগার করতে হবে। কি কথা শুনছি আমি? কি শুনেছো তুমি? ওকে চা খেতে দেবো নাই, সারা দিন পড়ে পড়ে ঘুমাবে, কাজ করার নাম নাই, আর আমি খেটে খেটে মরবো। লাই আট বুড়ো হলো, এখনো কাজ করার নাম নাই, আর শুয়ে শুয়ে রোমান্টিক স্বপ্ন দেখছে, তার আবার গার্লফ্রেন্ড। দেখো মা, খাবার নামে খোটা দিয়ে শখ মিটলো নাই, আবার গার্লফ্রেন্ডের নামে বলছি। আমার বেটাকে আমি যা ইচ্ছা খেতে দেব, সেটা আমার ব্যাপার, তুমি মাঝে কিছু বলতে পাবে নাই। কি বলতে পাবো নাই, কি বলতে পাবো নাই? এতদিন ধরে না বলে বলে সব গোল লাগিয়েছে, ইয়ার বয়সী সব ছেলেগুলা আজ লাখ লাখ টাকা ইনকাম করছে, আর এই শুয়ে শুয়ে রোমান্টিক স্বপ্ন দেখছে, তার আবার বিয়ে চিন্তা করছে কদিন পরে। তুই কবে বিয়ে করবি? আমার বিয়ে? আরে বেটা, তাড়াতাড়ি বিয়ে করে বউ নিয়ে আয়, আমার কাজ করতে গেদি অসুবিধা হচ্ছে। ঘরে একটা বিটি থাকতে কিসের অসুবিধা হচ্ছে তোমার? তুমি কি বুঝবে কি অসুবিধা হচ্ছে? বিটিটা কাজ করার নাম নাই, পড়ে পড়ে ঘুমোয়। খবরদার আমার বিটির নামে উল্টো পাল্টা বলবে বলে দিলাম। এমন করছে যেন বিটিটা ওয়ার একারে বটে, আমার কেউ লয়। এ পল্টুয়া, তুই তাড়াতাড়ি বিয়া করে নিয়ে আয়, আমি দেখছি কে আটকায় তোকে। কে আটকাবে মানে? আমি আটকাবো? আর যদি বিয়া করে ও আনে, ওর বউয়ের জন্য এক টাকার খরচ আমি দেবো নাই। মা, তোমরা কি প্ল্যান করেছো আজ আমাকে চা খেতে দিবে নাই? হ্যাঁ বেটা, চ চ, তোর বাপের সঙ্গে ঝগড়া করে লাভ নাই, বেকার চাটা খাবি চ। খবরদার, ইয়াকে চা খেতে দিবে? আমার বেটা বটে, আমি খেতে দিতেই পারি। ঠিক আছে, খেতে দাও গা, যদি আমাকে স্বামী বলে মানো তুমি, তাহলে ওকে চা খেতে দিবে নাই। ও মা গো, এ কি কথা শুনলাম গো। মা, তাহলে চা খেতে দিবে না নাকি? না রে পল্টো, তোকে আর চা খেতে দিতে লাগলাম। এ কেমন চা খেতে পাবে নাই? তাহলে তুমি চা খেতে দিলে নাই, মনে রাখবে। চা খেতে দেবো না কখন বললাম? চা খেতে দেবো, আজ সারাদিনের মধ্যে তুই এক টাকা রোজগার করে দেখা, তোকে চা খেতে দেবো। তুমি আমার সঙ্গে চ্যালেঞ্জ করছো? কোন ব্যাপার, তুই যা ভাববি, চ্যালেঞ্জ ভাব আর টক করে ভাব। তাহলে দেখো আজকে আমি কি করি। তুই কিছু করতে পারবি, ওই ঘরে বসে বসে ওই বিটি ছেলেটার সঙ্গে খালি ফোনে কথা বলে প্রেম করতেই পারবি। মনে হয় পল্টুদার ব্রেক আপ হয়ে গেছে, ওই জন্য কাঁদছে। আজকে সকাল সকাল বাবা আমাকে মেরে পরে উঠছে, তারপর আবার বলছে চা খেতে পাবি নেই আমার টাকায়, চা খাইতে হলে নিজে রোজগার করগা। পল্টুদা, তোমার চিন্তার কোনো কারণ নাই গো, চলো আমাদের ঘরে চা খাবে। ডেলি চা খাওয়াবি নাকি রে? না গো পল্টুদা, ডেলি ডেলি কি চা খাওয়াতে পারবো? শুধু আজকের জন্যে বলছিলাম। ছেলেটাকে সকাল থেকে চা খেতে দিলে নাই, তেড়ে দিলে, মা হয়ে আমার কি অল্প বুকে বাঁধবে নাই? গিন্নি, অত কাঁদলে হবে কি? ছেলেকে তো নিজের পায়ে দাঁড়াইতে হবে, তুমি যদি না বলবে তাহলে আমাকে তো বলতেই হয়। কেঁদো না কেঁদো না, আমার কথাটা শুনো, আজকালকার দিন খারাপ, ছেলেকে জোর করে না বার করলে ছেলেগুলো বেরোতেই খুঁজছে নাই। আমি আর কদিকে সামলাবো বলো, বিটিটা তো বিয়া দিতে হবে, তো একা রোজগার কি সংসার চলবে? হ্যাঁ বলো।
বাবু আপনারা আমার দোকানে কি ব্যাপার? আমরা তিনজনে মিলে একটা নতুন ব্যবসা শুরু করেছি বুঝলি, মুরগির ব্যবসা। ও বাবু খবরটা তো বেশ ভালোই, শুনে বেশ ভালো লাগলো। নিতাইদা, তোমার কাছে যদি আমরা মুরগি বিক্রি করি তুমি মুরগি লিবে? লিব লিব, কেন লিব না, নিশ্চয়ই লিব, দামে কম পেলে নিশ্চয়ই লিব। তুই কত টাকা করে মুরগি কিনিস রে? বাবু ও বাবু, আমি এক একটা মুরগি 100 টাকা করে কিনি। তাহলে তো কেস ফুটে গেল রে নিতি আই, তোকে আমরা মুরগি 50 টাকা করে দেবো, বলবি? বাবু ও বাবু, পুরো মার্কেটে কোথাও এত কম দামে মুরগি নাই, আপনারা কোথা থেকে মুরগি পাবেন? আজব কথা বলিস রে, তোর মুরগি দরকার মুরগি লিবি, আমরা কোথা থেকে আনবো, কেমন করে আনবো তোর তো জেনে লাভ নাই। বাবু আপনি তো ঠিক কথা বলেছেন। চুরি করতে শিখেছিস আর ওইটা তোদের ব্যবসা? তুই কি কি বলছিস রে, কি কি বলছিস? আমি চুরি 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 করেছি? তোর এমন ভান করছিস যেন কিছু জানিস না। তোকে আবার কে উল্টা পাল্টা খবর শোনাইলো রে? ইব্বাবা, উল্টা পাল্টা খবর কেন হবে? আমাকে তো গোদা বললো, তোর গোদাকে নাকি ভাগ দিস নাই। গোদা ছোট ছিল ব্যবসার কি বুঝে, তোকে উল্টা পাল্টা বুঝলা তুই শুনে উলিলি। ঠিক আছে, গোদার কথাটা উল্টা পাল্টা, আর নিতাই পাঞ্জাবি যে তোদের মুরগির জন্য মার খেয়েছি পল্টু। তোর বাবা তোর ফোনে পায় নাই, আমাকে ফোন করেছিল, তাড়াতাড়ি ঘর যা, নাহলে দেখে গোদা গায়ে সবাইকে বলে দিচ্ছে তোদের একটা মার ভুয়ে পড়বে না। এটা এলি এলি, তোর জন্য কত আমার মন খারাপ লাগছিল। তুমি মাঝে একটা কথা বলবে নাই, আগে আমাকে কেসটা মিটাইতে দাও। কতদিন পরে আমার বিটির সঙ্গে তোমার বিয়া হওয়ার কথা ছিল আর তুমি মাঝ পথে চুরি করতে শুরু করে দিলে। এই কি রে, শেষ পর্যন্ত তুই মুরগি চোর নাম নিলি হারে। এই কি করব কি করবো টাকি, তুমি তো বললে আজকের মধ্যে পয়সা জোগাড় করগা তবে চা খেতে পাবি। মা বাপের ছেলের ভালো খুঁজে, তোকে রোজগার করতে বলেছি, কাজ করতে বলেছি, ব্যবসা করতে বলেছি, বলি নেই যে চুরি করগা। ছি 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 ছি, কটা মুরগির জন্য নিজের নামটা ডুবলি, আমার নামটাও ডুবলি। হ্যাঁ জামাই, তুমি কটা মুরগি ধরেছিলে? মজা লাগছে ভাই মজা, বাবার কাছে আমি ভোকনে খেছি আর আপনার মজা লাগছে? তুই গুরুজনের সঙ্গে কেমন করে কথা বলতে সেটা পর্যন্ত ভুলে গেছিস যে রে? বাবা ছেড়ে দাও ছেড়ে দাও, আমি আর জীবনে চুরি করব না, সহজ পথে রোজগার করব, যত সময় লাগুক, যতই কষ্ট হোক, যতই কষ্ট হোক আমি রোজগার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি কিছু শিখতে পারলেন তাহলে কমেন্ট করে দিবেন কোন সিনটা ভালো লাগলো। নেক্সট ভিডিওটা গে গে মজার আসছে, সঙ্গে থাকুন।